সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতনে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো 618.97 কোটি টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতেই বুধবার বেলা 12টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক 3.92 পয়েন্ট কমে অবস্থান করছে 6272 পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সরিয়া সূচক ডিএসইএস সূচক 1.65 পয়েন্ট কমে এবং ডিএসইএস 30 সূচক 7.34 পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে 1382 ও 2150 পয়েন্টে। দেশবন্ধু ম্যাঙ্গো রিঙ্ক এমন স্বাদ ছেড়ে কোথাও যাওয়া যায় না। এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 143টির, কমেছে 205টির এবং অপরিবর্তিত রয়েছে 43টি কোম্পানির শেয়ার।